গোলাঘাট জেলার ধনশিৰি মহকুমার দক্ষিণ গোলাঘাটের উড়িয়ামঘাট থানার অন্তর্গত বরবিল প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখত মন্টু শইকীয়া নামের ব্যক্তিজনের বাসগৃহত দিনের প্রায় 10:30 বজাত একটা লতা মেকুরী বাক প্রত্যক্ষ করে মন্টু শইকীয়ার পরিয়ালবর্গই। উক্ত ঘটনা সন্দর্ভত প্রশাসনের বন বিভাগের বিষয়ববর্গ অবগত করেছিল, কিন্তু বাঘটুক পিঞ্জরাবদ্ধ করবলে সক্ষম নহল বন বিভাগ। কিয়নো বন বিভাগের এজন বিষয়ববীয়ার জানিব পড়া মতে কোনো ধরনের বাঘ ধরা আহিলা মজুত নাই বিভাগীয় কর্তৃপক্ষের কার্যালয়ত, যার বাবে কাজিরঙার আহিলা পাতি আর বিষয়ববী আহিছে বলে জানিব পড়া গৈছে। উপস্থিত রাজ্যের ভাষ্য অনুসরি এজন বন বিভাগের কর্মচারী বাঘটুক ধরি মারি পেলারহে উপদোগ দিছিল, সেইবাবে রাজ্যে কর্মচারীজনের উপর ক্ষোভ উচারিছে। বজাত বাঘ এটা ওলাইছে, কুকুরে খেদি আনিছে, আনি মানুহ ঘর সোমাইছে। মানুহ ঘর মন্টু শইকীয়া। মানুহ মানে বাঘ ওলাইছে বলে কলত মানুহ গোটেই উই খাই পড়ছে। তারপর আর বাঘটো ভিতর সোমাই গল। ইতিমধ্যে সোমাত মানে আমি ফরেস্ট ডিপার্টমেন্টের মানুষ খবর দিল। খবর দিয়াতে বহুত লেটকে আহিছে, লেটকে আহি এজন আহিছে, তেওঁ নাম হোটেলত তেখেতৰ নামটো মুকুট বৰা বুলি কৈছে। তেখেতে মানে মানুহখিনি বহুত হুলস্থুল এটা পৰিৱেশ হৈছে, তেখেতে নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই। আৰু আমি প্ৰশাসনৰ মানুহ মাতিবলৈ কৈছোঁ, তেখেতে মাতিছে, ইতিমধ্যে আহি পোৱাহিয়ে নাই। তেখেতে কৈছে যে উড়িয়ামঘাটত কোনো যাৱতীয় ব্যৱস্থা একোৱেই নাই। আমাৰ উড়িয়ামঘাটৰ পৰে সেইটো, তাত একো যাৱতীয় ব্যৱস্থা নাই, সেইকাৰণে দেৰি হ'ব, ৰাতি হৈ যাব বুলি কৈছে। তেখেতে মানে এটা কথা কৈছে, তেখেতক আমি সোনকালে ধৰা ব্যৱস্থাটো কথা ক'লোঁ, তেখেতে কৈছে আপোনালোকে বোলে সেই ৰাতি হওক বোলে তেখেত মাৰি দিব পাৰিব বুলি তেনেকৈ কৈছে। আমি আৰু মাৰিব পৰাহেঁতেন তেখেতক খবৰেই নিদিলোঁহেঁতেন। আমি ধৰি লওক বস্তুটো বাছি যাওক বুলিহে আমি ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টক খবৰ মানে এতিয়ালৈকে একো ব্যৱস্থা কৰিব নাই। আমি প্ৰশাসনত লগালগ খবৰ দিছোঁ, এতিয়া বৰ্তমান ইয়াত অকল এজনহে উপস্থিত হৈছে। তেখেতে কৈছে যে আমি কাজিৰঙাৰ পৰা এটা টীম মাতিছোঁ, কিন্তু এতিয়ালৈকে আমি দেখিছোঁ ইয়াত কোনো এতিয়ালৈকে পৰিস্থিতি একো পোৱাহি নাই তেখেত, যিহেতু এই বিভাগৰ কিন্তু ইয়াত একো ব্যৱস্থা নাই। ইয়াৰ আগবছৰতেই আমাৰ ইয়াত বাঘ ওলাই বিভিন্ন ধৰণৰ আতংক সৃষ্টি কৰিছে, বিভিন্ন মানুহৰ ঘৰৰ গৰু ছাগলী ইত্যাদি ইত্যাদি খাইছে। আৰু এতিয়া এই পৰ্যন্তলৈকে কিন্তু তেখেতসকলে সেই ব্যৱস্থাটো আগমুহূৰ্তত হৈ গৈছে, কিন্তু আজি এই বছৰ আকৌ যে হৈছে সেই তেখেতসকলৰ গাফিলতিৰ কাৰণে এইটো হৈছে বুলি আমি দাবী জনাইছোঁ। তেখেতসকলে গুরুত্বভাবে কিবা একটা বিশেষ ব্যবস্থা লব লাগে, আমার ফলপা আসু ফলপা এইটো যাবি। বন বিষয়া মহোদয়, কি হয়েছে আপনার বিষয়া কর্মচারীর সকলের এনেকৈ চলে নাকি আপনার বন বিভাগ? গোলাঘাট জেলার ব্যাগম বন বিভাগ থাকার সত্ত্বেও উড়িয়ামঘাট বন বিভাগের এজন কর্মচারীর ভাষ্যই রাজ্যের চকু কপালত তোলাইছে। যে সময়ত পশুধনের বাবে রাজ্য সরকারে কোটি কোটি টাকা খরচ করা সত্ত্বেও উড়িয়ামঘাটের বন বিভাগের এজন কর্মচারীর ভাষ্যই তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে অঞ্চলটোত। সরুপথারপা দিবাকর বরার রিপোর্ট, টাইমস গুয়াহাটি।